হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো সব তুলে রেখেছি এইভাবে। তো যাই হোক, একটা ভিডিও দেখলাম, সেটা হচ্ছে দালালে দালালের পুরো ভিডিও হয়তো দেখে না, ওই জন্য বুঝতে পারে না। বুঝতে পারলাম এর আগেও অনেক কিছু যেটা পুরো দেখেনি সেটা বোঝা গেছে, আজকেও সেই রকমই। সন্দীপদের যে ভিডিও ও পুরো দেখে না সেটা বোঝাই যাচ্ছে, ও হয়তো পুরো স্কিপ করে দেখে। সন্দীপ একদিন না, দুই তিন দিন দেখিয়েছে যে ইলেকট্রিক যে কেটিলগুলো কুকারগুলো হয় সেগুলো নিয়ে যাচ্ছে। প্রথম একদিন যেদিন ফলস সিলিংটা রেডি হচ্ছিল, মানে কমপ্লিট হচ্ছিল, গুরুম গুরুম করছে, ফলস সিলিং কমপ্লিট হচ্ছিল, সেদিন কিন্তু সন্দীপ বলেছে যে এই যে বের করে দেখি, আমাদের ছিল এতদিনে আমাদের একটা কাজে লাগবে, যেহেতু ঘুরতে যাব কৃষাণুকে, মানে একটু চাল ডাল নিয়ে গেলে খাওয়ানো হবে, সেটা বলেছিল। জল গরম করে দেখলো জিনিসটা ঠিক আছে কি না। তারপরে আবারও যেদিন ব্যাগ প্যাকিং হচ্ছিলো সেটা ঢোকালো, প্লাস চাল ডাল আলু সেগুলোও কিন্তু ঢোকালো, সেহেতু সেটাও হয়তো দেখিনি, কতগুলো জায়গায় মিস করেছে দেখো। প্রথম একদিন দেখিয়েছিল সেটা জল গরম ঠিক আছে কি না, সেকেন্ড দিন যখন ব্যাগ প্যাকিং হয় সেদিন চাল ডাল আলু নিয়েছিল, বলেছিল যে এটা একটু বেশি করে নিচ্ছি, কোনো দিন আমাদেরও লেগে যাবে। থার্ড হচ্ছে মঙ্গলবারের দিন, যেদিন সন্দীপ হনুমানজির পুজো করে, যেহেতু সেহেতু ও বলল আমি বাইরের খাবার খাবো না, ও বাড়িতেই সেদ্ধ ভাত করে নিয়েছিল, বা সরি হোটেলে সেদ্ধ ভাত করে নিয়েছিল, ভর্তি কুকার সেটা দেখাই গিয়েছে হোটেলে, তো সেটা ও কিন্তু ফলো করিনি। থার্ড টাইম, ফোর্থ টাইম যখন কালকে গাড়িতে বলেছে যে কৃষাণু, আর যেহেতু আমরা পুজো করব, আমরা টিফিন করিনি, ওকে ভাত খাইয়ে 14 বার মা খাওয়ানোর চেষ্টা করলো, একটা দানা মুখে নিল না, এখন বাইরে এসে বলছে মোমো খাবো। তো এবার বলো সন্দীপ কোথায় ভুল করেছে? ও বলল যে কলকাতার কোনো হোটেলে সকাল 12টার না বাজলে ভাত পাওয়া যায় না, ও জিনিসটা বুঝলো না। ও কিন্তু 10 মিনিট ধরে, আমি টাইমটা দেখলাম, 10 মিনিট ধরে সন্দীপকে একটা বেফালতু বানিয়ে দিল, কিন্তু ও দেখলো না যে সন্দীপ নিয়ে গেছে কি না কিছু, কেন বললো কথাটা বা কিছু। ও ভাবলো হোটেল থেকে খাবার নিয়ে এসে মা চেষ্টা করেছিল, সেটা খায়নি, ও কিন্তু সেটা ভেবে নিল। 10 মিনিট ধরে কিন্তু এই একই কথা বলে দিল, কেন সন্দীপ মিথ্যা কথা বলছে, কেন কি করছে। আর একটা করি বলি যে ধবলার কথা তারপরে নিল, ধবলার সন্দীপের থেকে বেশি ইনকাম, ধবলা ই করছে তোমার, টাকা ইনকাম করছে, সেহেতু খরচ করছে, সেটা ওর ব্যাপার। হ্যাঁ অবশ্যই ওর ব্যাপার, দেখো ধবলা ইনকাম করতে পারে, ধবলা সুখে নেই, সুখ কিন্তু সন্দীপ কিন্তু ইনকাম কম হতে পারে, সন্দীপ মা বাবাকে নিয়ে কিন্তু খুব ভালো আছে, সুখে আছে। আর ও ধবলা সব কিছু থেকেও কিন্তু আজ কিছুই নেই এরকম মনে হয় দেখে। ওর যে আজকের ভিডিওটা বলতে, আজকে হচ্ছে তোমার সোমবার, সোমবারের ভিডিওটায় দেখলাম ওর, ও নিজেই দেখাচ্ছে ওর গলাটার অবস্থা, দেখেছো এই দিকটা পুরো এই নিচ পজিশন সাদা হয়ে গেছে, উপরটা কালো হয়ে গেছে, মুখটা পুরো ছোপ 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 হয়ে গেছে। ওকে কিন্তু এমনি আমরা ধবলা বলি না, ওর যা চেহারা ছিল আপেলের মতো চেহারা, প্রচণ্ড পরিষ্কার ছিল, আর দেখতে একটু কিউট কিউট ছিল বলে ওকে কিন্তু সবাই ধবলা নাম দেওয়া হয়েছে, সরি ধবলা নাম দেওয়া হয়েছে। তো আজ এখন আর ধবলা সেই ধবলা নেই, কোথাও কালো স্পট পড়ে গেছে, কোথাও সাদা স্পট পড়ে গেছে, এখন ধবলা আরই নেই। এখানে যাচ্ছে ঘুরতে, ওখানে যাচ্ছে, মা ঘুরতে নিয়ে যাচ্ছে, মা আবারও সেই রকম বোধহয় সেই সমাজসেবক দাদাই ছিল, আইডিয়া জানি না, কারণ যেহেতু ফেস দেখিনি, কথা টোনে মনে হলো কোনো কোনো সময় যে টোনটা একই লাগছে, সেই মনে হলো সমাজসেবক দাদা ছিল। আর শপিং মলে গেল, কোনো এক দিদির সঙ্গে দেখা করলো, তারপরে খাওয়া দাওয়া করলো, ঘোরাফেরা করলো, চলে এলো, সেই চলে আসাটা কিন্তু দেখালো না, মানে ঘোরাফেরা করলো, বাড়ি ব্যাগ যাচ্ছে এটুকুই বললো, যে এসেছে কি থাকলো, কোথায় হল্ট করলো, কী কী করলো, সেটা কিন্তু দেখালো না। ওর হতে পারে ইনকাম, ইনকাম করে না জিনিসটা 14 ভূতে খাওয়ার মতো হয়ে যাচ্ছে,
ও 8 মাস হয়ে গেল, 8-9 মাস হয়ে গেল ওর। আশা করি ওকে যদি দেখাতে বলা হয়, ওর কিন্তু সেভিং যে অ্যাকাউন্ট সেটায় কিন্তু জিরো ব্যালেন্স বাঁচবে, হয়তো কিছু থাকবে কিন্তু সেই তুলনায় সন্দীপের কিন্তু বেশি আছে। আমার যতটা আইডিয়া, সন্দীপ হচ্ছে খুব ধীরস্থির ছেলে, সন্দীপ হচ্ছে খুব টিপটিপা ছেলে, মানে আমি আজকে কি খাবো কালকে কি করব এটা কিন্তু ভেবেচিন্তে কাজ করে। আজ সন্দীপকে তোমাদের অনেকেরই মনে হবে ঠিক, এমন কি যে দালাল দিদি আছে সেও কিন্তু বলেছে যে না, সন্দীপই হয়তো ওকে সেই জন্য টাকা পয়সা ওর অ্যাকাউন্টে রাখতো না বা ওর হাতে দিত না। সত্যি তাই, একটা বয়স্ক, এর আগের ভিডিওতেও বলেছি যে যে সামলাতে না পারে তাকে সেই জিনিসটা দেওয়া মানে বৃথা। ও হয়তো সামলাতে পারছিল না বা সামলাতে পারতো না, বা সেই চঞ্চল বোধটা হয়তো আগে থেকেই ছিল সন্দীপ, সেই জন্য হয়তো তাকে গাইড করে নিমিন্ত। আর গাইডটা কারা করে, বারবার বলছি গাইডটা কারা করে, সেই জন্যই হয়তো ওকে দিত না। আর আমরা ছোট থাকলে দেখো বাবা মারা কিন্তু শাসন করে, তারপরে যখন মানে বাবার ঘরে থাকি যখন বাবা মারা শাসন করে, শ্বশুরবাড়িতে এলে হাজবেন্ড বা শ্বশুরবাড়ির লোকজন শাসন করে ভুল দেখলে, আর পরে যখন ভুল করি তখন ছেলেরা শাসন করে। এখন আমার ছেলে বড় হয়ে গেছে, ক্লাস 8-এ উঠলো, অনেক কিছুতে কিন্তু আমাকে শাসন করে, ভুল করলে মা তুমি এইভাবে বলো না, এটা করো না কিন্তু, এরকম করে বলে যেন আমার বাবা বলছে কথাগুলো। সেহেতু সব কিছু আমরা যে বড় হয়ে গেছি যে বলে ভুল করব না সেটা না, কিন্তু ছোটরাও কিন্তু সে তখন শাসন করতেই পারে, মেনে নিতে হবে, কারণ আমি ভুল করছি, আমি হয়তো বুঝতে পারছি না কিন্তু পাশের মানুষটা বুঝছে, তো পাশের মানুষটা যখন বুঝতে পারছে তখন তো সে বলবেই। সেহেতু সন্দীপ হয়তো বুঝেছিল, সেই জন্যে তার কাছে টাকা দিয়েছিল না। চলো, ঘরে লাইট এসেছে, লাইট ছিল না সেজন্য বাইরে ছিলাম, আবারও চলে এলাম। তো যাই হোক, সন্দীপ আমার মনে হয় আগেও বলেছি হয়তো কোনো কারণ ছিল সেজন্য টাকাগুলো তুলে নিয়েছে, এখনও বলছি টাকাগুলো যদি আজ হয়তো অ্যাকাউন্টে যদি থাকতো তাহলে হয়তো আর সে টাকা থাকতোই না, সেই জন্য ছেলে টাকাটা কিন্তু উইথড্র করে নিয়েছে। আজ 8-9 মাসে ছেলের জন্য যদি এতই ভাবনা, 100 টাকা দিয়ে ডুমরো না নিয়ে একটা ফোন না নিয়ে, আমি মনে করি যদি একটা অ্যাকাউন্ট ছেলের জন্য রেখে দিত যে মাসে আমি এতটা করেছি, দেখো একটা বুক আমি 5,000-ই ধরলাম, আমি একটা ইনকাম যেহেতু করছি, তোর ইনকাম এখন ভালো আছে, তো দালাল দিদি যেহেতু বলছে সন্দীপের থেকে তোর ইনকাম ভালো আছে, সন্দীপ তো একটা বাড়ি তৈরি করছে যে না আমার ছেলে, এটা কার জন্য থাকবে, আমার ছেলের জন্য থাকবে, একটা বাড়ি তৈরি করছে ছেলের জন্য, তাহলে তুমি 5,000 টাকার একটা অ্যাকাউন্ট খুলো মান্থলি, সেটা দেখাও ভিউয়ার্সদের কাছে যে না দেখো আমি ছেলের জন্যই, দেখো মান্থলি 5,000 টাকা ইনকাম করেছি, ছেলে পাও আর না পাও, ছেলে তো তোমার, ছেলে তোমার যখন তুমি দাবি করছো ছেলেকে যে পেলেই 5,000 টাকা করে মাসে দিতে হবে তার কোনো মানে নেই, তুমি যদি ভালোবাসো, তুমি যদি ছেলেকে ছেলে বলেই মেনে নাও, তাহলে 5,000 টাকাটা তোমার দিতে কী আছে, তুমি এত ইনকাম করছো, তুমি তো মাসে 5,000 টাকার মধ্যে আইসক্রিম মিষ্টি এটা ওটা খাওয়াতেই তোমার চলে যাচ্ছে, ঘুরতে ফিরতে, তোমার লিপস্টিক নিতে, তুমি লিপস্টিক আর তোমার আইশ্যাডো আর যে যে জিনিস নিয়েছো সেই জিনিসগুলো মান্থলি যে ইনকাম করছো সেখান থেকে নিয়েছো, তারপরে তোমার সালোয়ার, তুমি ছেলের জন্য মান্থলি 5,000 টাকা রাখো, তাহলে তো বুঝতাম যে না ছেলেকে ভালোবাসো, ছেলেকে ভালোবাসো সেটার জন্য একটা ডুমরু আর একটা তোমাকে ফোন দিয়ে দেখাতে হচ্ছে যে আমার ছেলেকে আমি কতটা ভালোবাসি। আর সন্দীপ কিন্তু কাজ করে কর্মে করে দেখাচ্ছে যে না আমি ছেলেকে কত ভালোবাসি। গেল, তারপরে দালাল আর একটা প্রশ্ন ছুড়েছে যে বাবা যদি সন্দীপের ছেলে না হয়ে মেয়ে হতো তাহলে সন্দীপের বাবা কি এইভাবেই ভালোবাসতো। দেখো সেই সময়কার কথা বারবার তুললে বারবার একঘেয়েমু হয়ে যায়, বারবার পরিস্থিতি এমন আসে কিছু মানুষের সেই সময় অনেক কিছু ত্যাগ করতে হয়। সন্দীপের দিদি পিঠাপিঠি ছিল, সেহেতু যখন সন্দীপের গ্রামে একটা, তোমরা প্রত্যেকে জানো এখন যেমন গ্রামের কাজ অনেক কম, কিন্তু সেই সময় আজ থেকে 15-20 বছর আগে যখন গ্রামে মহিলারা যেভাবে, ধরো যাদের জমিজমা আছে তারা কাজ করতো, তাদের পক্ষে দুটো বাচ্চা সামলানো খুব কষ্টকর হয়ে যেত।
আর মেয়েদের তখন কিন্তু দাম দেওয়া হতো না, এগুলো কিন্তু আমরা জানি। সেই সময় সন্দীপের যে মানে দাদু ঠাকুমি ছিল তাদেরকে, তাদের উপর দিয়ে কিন্তু সন্দীপের বাবা কথা বলতে পারতো না। আজ যেমন সন্দীপের বাবার উপর দিয়ে মানে সন্দীপের দিদিও বলেছে আমার বাবু উপর দিয়ে কেউ কথা বলতে পারে না, সেহেতু সন্দীপের বাবার উপর দিয়ে যখন কথা না বলতে পারে সেরকম সন্দীপের বাবাও কিন্তু তার দাদুর উপর দিয়ে কোনো কথা বলতে পারতো না। তখন মেয়েটার অবহেলা চলছিল, দিদা এসেছিল, দিদাকে যে ডেকেছিল তা না, কিন্তু দিদা এসেছিল বলতে সন্দীপের দিদা, তখন বাচ্চাটা কাঁদছিল বলতে সন্দীপের দিদি কান্নাকাটি করছিল, খাওয়ানোর সময় পাচ্ছিল না সন্দীপের মা। সেই সময় সন্দীপের দিদা বলেছে আমি কি নিয়ে যাব, তুই এরকম অবহেলা চলছে দে আমি নিয়ে চলে যাই। তো তখন সন্দীপের মা হয়তো ভেবেছে যে না আমার এই মেয়েটা অন্তত মানুষ হোক, শহরে থাকবে মায়ের কাছে মানুষ হবে, মা কিন্তু ফিটফাট ছিল। সে সন্দীপের দিদা কিন্তু এই বয়সে এসেও কিন্তু সন্দীপের দিদা প্রচুর স্মার্ট ছিল, প্লাস মাসি তখন ইয়ং ছিল আর মাসি বাড়ির কাছেই বিয়ে হয়েছে, সুতরাং মেয়েকে কিন্তু ভালো মানুষ হয়েছে। সন্দীপের যদি দিদি এই জায়গায় থাকতো সন্দীপের দিদি কিন্তু এই লাইফস্টাইল পালন করতে পারতো না, আর সন্দীপের দিদি কিন্তু সৌমালী অধিকারীও হতে পারতো না, এক কৃষকের ঘরের বউ হয়ে বসে থাকতো। এত পড়াশোনা, এত ডিগ্রি, এত হাইফাই, এত লাইফস্টাইল মানে ভালো করতে পারতো না, এক কথা ভালো থাকতো না। কারণ গ্রামে কীভাবে চাষাবাদ হয়, চাষির ঘরের মেয়ে চাষির ঘরে যায়, খুব কম সার্ভিস ঘরে যায়, সেহেতু তারা ভালো আছে। আমি জানি না কেন এরা বুঝে না, এই এক জিনিস নিয়েই যেমন দালাল ঘাটাঘাটি করে, তেমন হচ্ছে সন্দীপের দিদিও কিন্তু এই এক জিনিস নিয়েই ঘাটাঘাটি করে যে আমাকে মা দেখেনি, কিন্তু এই জিনিসটা বুঝেই না। এই জিনিসটা এত দর্শক, এত ভিউয়ার্স, এত কাছের হয়তো মানুষরাও বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কিছু মানুষ থাকে কান ভাঙানো, তারাও হয়তো চেষ্টা করেছে কান ভাঙানো যে এতদিন যখন আমরা দেখতে পেরেছি এখন কেন মা ভাই দেখবে বা বাবা দেখবে, চলো ছাড়ো, যে যার কপাল নিয়ে আছে থাকুক থাকবে, সে ভালো আছে, ব্যাস এখানে আমাদের আর কিছু বলা থাকতে পারে না। কিন্তু দালাল মাঝে মাঝেই জিনিসটা দেখি টেনে আনে। আর সন্দীপের ছেলে না হয়ে যদি মেয়ে হতো তাহলে কি দাদু ঠাম্মি এভাবে ভালোবাসতো, এই প্রশ্নটা ছুড়ে দিয়েছে। সন্দীপের সন্দীপ মেয়ে ভালোবাসে না এটা কখনো বলেনি। সন্দীপের দাদুরা সেই সময় মেয়েদের কদর করা হতো না, এটা সেই সময়কার কথা বলা হচ্ছে, এই সময়কার কথা বলা হয়নি, 20-25 বছর আগেকার কথা বলা হয়েছে। আমরা অনেক সময় দেখেছি মেয়েদের স্কুল পাঠানো হতো না, ঘরে 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 কিন্তু ICDS-এর মেয়েরা গিয়ে তারা বলতো যে স্কুলে পাঠাও স্কুলে পাঠাও, ক্লাস ম্যামগুলো গিয়ে ঘরে ঘরে কজন আছে কী আছে কেন স্কুল যাচ্ছে না কী প্রবলেম, এগুলো কিন্তু অনেক সার্ভে করতে হয়েছে। তাদের চেষ্টার ফলে কিন্তু এখন কিন্তু অনেক গরিব মানুষের বাচ্চাগুলোও কিন্তু তোমার স্কুল যাচ্ছে। আগে কিন্তু খেতিতে মানে কাজ করতে পাঠিয়ে দিত, তোমার চায়ের দোকানে বাচ্চাদের লাগিয়ে দিত, এইভাবে কিন্তু দিনগুলো চলতো সেই সময়। কিন্তু এই সময় আর কেউ চলে না, না খাক না চলুক কিন্তু কাজ করেও মা বাবা কিন্তু ছেলে মেয়েকে কিছু না হলেও ক্লাস 10 পর্যন্ত পড়ানোর চেষ্টা করছে। এগুলো সেই সময় আর এই সময় পার্থক্য আমরা সবাই জানি, সবাই বুঝি। সেহেতু দালাল কেন বারবার বোঝে না আমি জানি না, আরও কেমন দালাল বলতে ইচ্ছে করে না জানো তো, কেননা মানুষকে ছোটো করতে খারাপ লাগে। আবার ওই যে কিছু কিছু সময়ে যে ভুটভাট কথা বলে না, তখনই ওকে দালাল বলতে ইচ্ছে করে। যাই হোক, তারপরে বলল যে আমার খালি জায়গাটা কেঁদে উঠছিল যখন ও দাদু বলছিল যে নাতিকে নিয়ে ভালো সময় কাটিয়েছে, স্নান করেছে, ঘুরেছে, ফিরেছে, ভালো সময় কাটিয়েছে। একদমই নাতি নাতনি যেটাই হোক না কেন দাদু ঠাম্মির কাছে খুব প্রিয় হয়। আমার যখন ছেলে হয় তখন আমার শাশুড়ি শ্বশুর মশাই ছিলে, তো শাশুড়ি বলছে যে নাতি হবে, শ্বশুরমশাই বলছে না না নাতনি হবে আমার, তাই বলছে। তখন শাশুড়ি বলছে যেটাই হোক সুস্থ হলেই হবে। তো তাদের কাছে বুঝেছিলাম নাতি নাতনি একই। সেকেন্ড যখন আমার ছেলে হলো তখন আমার শাশুড়িমা তখনও বলেছিল যে ছেলের পরে ছেলেই হবে পিঙ্কির, আমাকে পিঙ্কি বলেই ডাকতো, বৌমা টোমা কোনো দিন ডাকিনি আমার শাশুড়ি বা শ্বশুরমশাই, পিঙ্কি মানে মেয়ে হিসাবেই দেখেছে, বলবো না যে এখন যে মেয়ে হিসেবে দেখিনি, কারণ যে যেটা করেছে তার গুণগান করতেই হবে।
তো পিঙ্কি বলে ডাকতো, কারণ আমার আশেপাশে প্রত্যেকে জানে আর যারা ভিডিও দেখছে তারাও জানে আমাকে কত ভালোবাসে শ্বশুর শাশুড়ি। সুতরাং শাশুড়ি মা বলেছিল ছেলেই হবে, তো আমি বলেছিলাম এইভাবে বলছো কেন, মেয়ে বলো না? বলে না, তোমার মানে আগেকার মানুষ দেখো একটা বডি দেখে বুঝতে পারতো আগেকার মানুষ, তাহলে আমি যদি বলি না আমার শাশুড়ি চেয়েছিলই যে ছেলের পরে ছেলে হবে, তাহলে তো একটা ভুল কথা। আগেকার মানুষ একটা যে একটা নলেজ এই জমানায় কিন্তু আর সেই জিনিসটা আমরা পাই না। আমরা বলতে পারবো কার ছেলে হবে কার মেয়ে হবে, কিন্তু আগেকার মানুষ বলে দিতে পারতো, ঠিকঠাক বলে দিতে পারতো যে কার ছেলে হবে কার মেয়ে হবে, মানে কিছু কিছু জিনিস তারা দেখে বুঝতে পারতো যে কখন বৃষ্টি হবে কখন কি হবে, এটা তারা কিন্তু একটা আবহাওয়া দেখে বা শরীর দেখে বুঝতে পারতো। তো আগেকার জিনিস একটা আলাদাই ছিল, আগেকার সঙ্গে এখনকার জিনিসের তুলনা করলে পুরো বেকার হবে, পুরো বেকার হবে। তারপরে সেখান থেকে হলো, তারপরে বলল যে ওর পুরী যাওয়ার একটা যে আশা ছিল সেটা দ্বিগুণ হয়ে গেল সন্দীপের বাবার কথা শুনে। হ্যাঁ, পুরীতে আমি দুবার গিয়েছি, দুইবার আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি পুরীতে সেকেন্ড টাইম যখন গেলাম আমি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। মানে প্রথমবার যখন গিয়েছিলাম আমার বড় ছেলে ছিল 4-5 বছরের, বাবা মার সঙ্গে গিয়েছিলাম, বাবা মা আমার হাজব্যান্ড আর আমার কাকুর মেয়ে, আমার দাদা টিকিট করে দিয়েছিল, সবাই মিলে গিয়েছিলাম। আর সেকেন্ড টাইম যখন যাই আমার ননদরা আর আমার আমরা 4 জন গিয়েছিলাম। তো আমি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছিলাম, পুরী সমুদ্রেতে জোয়ার চলে এসেছিলো আমি বুঝতে পেরেছিলাম না, মানে ঘোড়া কটাল যেটা বলে সেটা চলছিল আমি বুঝতে পেরেছিলাম না, আর আমাকে অনেকটাই নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। শুধু আমার মানে একজন ছিল পাশে যে স্নান করছিল আর আমার ননদ, দুইজনে আমার ননদ প্রাণ চেষ্টা করেছে আমার হাতটা চেপে ধরার, মানে ও পুরো হাতকে চেপে ধরেছে আর আমি জলের পুরে এইভাবে ভাসছি যেমন একটা বোট ভাসে না ওইভাবে ভাসছি আমি, আর ওরা দুইজনে দুই হাত চেপে ধরেছে আমাকে যেভাবে টেনেছে। আমি এই প্যান্টগুলো পরেছিলাম, আমার প্যান্ট ফেটে বেরিয়ে গেছে, বুঝতে পারছো কীভাবে? কতগুলো শুনতে হয়তো হাসি মনে হবে যে প্যান্ট ফেটে বেরিয়ে চলে গেল, কিন্তু আমাকে কি ভাবে কারেন্টের মতো টেনেছে বুঝে নাও। আমার কপাল খুব ভালো যে আমার ননদ আমাকে প্রচুর টেনে ধরেছিল, প্রচুর। আমার হাজব্যান্ড তো নামেনি জলে, শুধু এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক চিৎকার করছে, আর আমার ননদ আমার পাশেই কিন্তু স্নান করছিল। আমি কীভাবে যে পড়ে গেলাম বুঝতে পারলাম না, মানে একটা দাঁই করে জলে ঝাপটা এলো না, আমার পায়ে একটা জোর মানে বাড়ি মারলো, তখন আমি কিন্তু মুখ থুবড়ে পড়ে যাই, মানে জলের উল্টো দিকে পড়ে গেছিলাম, জলের দিকে না, মানে যেই দিকে জলটা এইভাবে ধাক্কা মারছে সেই দিকেই কিন্তু আমি পড়ে যাই। আর জলটা যখন আবার রিটার্ন আসে আমাকে পুরো নিয়ে চলে যাওয়ার মতো হয়েছিল, আর এ তো নিয়ে একটা জল যাচ্ছে আবার একটা জল কিন্তু আসে, সেই জলটা আমাকে কিছুটা জল ঠেলছে আর কিছুটা জল নিয়ে যাচ্ছে আমাকে। সেই দৃশ্যটা ভাবলে আমি আর বলি না যে আমি থাকুক আমার জগন্নাথদেব মাথায়, আমি বলতে গেলে এখনও আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, হয়তো আমার কপালে ছিল আবার ফিরে আসা, আমি এইভাবে এসেছি। তো সেই জন্য বলছি যে ভালো, খুব ভালো, খুব আনন্দ করেছি। তারপরে সেকেন্ড দিন দেখা গেল যে ভরা কোটাল ছিল আমার, মানে হয়তো কপালটা ভালো ছিল আমি বেঁচে এসেছি। সেকেন্ড দিন ঘুম থেকে উঠে আমি ব্যালকনিতে, আর আমরা ব্যালকনি মানে হোটেলটা নিয়েছিলাম একদম বিচের সামনে, আর হোটেলটার নাম ছিল সোনার বাংলা, তোমরা যারা যারা গিয়েছো অনেকেই চিনো হয়তো, একদম হোটেলের বিচের সামনে ব্যালকনিতে ঘুম থেকে উঠে আমি, ঘুম থেকে উঠে না ব্যালকনিতে চলে আসতাম সমুদ্রটা দেখার জন্য, আর বিছানায় বসেই কিন্তু সমুদ্রটা দেখা যেত। তো আমি ব্যালকনিতে এসে না একটা মানুষকে এভাবে পড়ে থাকতে দেখছি, তো আমি ভেবেছি বোধহয় ড্রিঙ্ক করে পড়ে আছে, জলের ভেতরে অর্ধেক পা আছে আর অর্ধেক পাড়ে ওর বুকটা পড়ে আছে, তো আমি ভেবেছি ড্রিঙ্ক করে পড়ে আছে। আমি আমার হাজব্যান্ডকে ডাকছি যে দেখো দেখো জলে পাটা এরকম পড়ে আছে আর এরকম পড়ে আছে, হয়তো ড্রিঙ্ক করে পড়ে আছে। কিছুক্ষণে ভেবে তো দেখি পুলিশের গাড়ি ঢুকছে, তারপরে লোকজন হই হলো কাক চিৎকার, মানে জায়গাটার মধ্যে 5-10 মিনিটের মধ্যে জায়গাটা থিতিয়ে লোক হয়ে গেল। তারপরে বুঝলাম যে না, ও এক্সপায়ার করে গেছে, কোথাও মানে পড়েছে আর কোথাও জোয়ারে এসে নিয়ে তাকে ফেলেছে। তো সেই দিনটা আমার খুব খারাপ গিয়েছে,
যে হয়তো আমারও এরকম হতে পারতো, আমাকে কোথায় নিয়ে গিয়ে চলে যেত আর কোথায় তুলে দিত, মানে নেয় তো না কিন্তু জোয়ারে নিয়ে যদি চলে যায় না তো সেখানে আর রিটার্ন করে না, হয়তো অন্য পাড়ে গিয়ে তাকে তুলে দিবে। তো ওই জন্য আমার খুব ভয় ই হয়ে গেছিলো। তারপরে অনেক হোটেলে খোঁজ খবর নিচ্ছিল তো পুলিশেরা, যে এই হোটেলের নাকি, ওই হোটেলের নাকি, ওই হোটেলের নাকি। তারপরে অ্যানাউন্স করলো যে কোন হোটেলের এটা ছবি শেয়ার করলো, যা ওদের ভেতরে তো কোনো একটা গ্রুপ আছে ছবি শেয়ার করার, যে কোন হোটেলের। তো ওরা হোটেল ফোটেল খুঁজতে লাগলো, নিয়ে চলে গেল। তো ওইগুলো দেখার পরে না আমার একটু ভয়ই কাজ করেছে, যেহেতু আমার পুর দিয়ে গিয়েছে। তারপরে সেকেন্ড দিন ওইটা দেখেছি, তোমাদেরকে একটা ঘটনাও শেয়ার করে দিলাম ওই পুরীর বিষয়ে। তো সব ভালো, হ্যাঁ রান্নাঘরটা দেখা যায় না, খোপ 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 করা আছে, একটা করে ইট গাঁথনি খোলা খোলা আছে, মানে পুরো যে জানলা টাইপের তা না, একটা করে ইট গাঁথনি এইটুকু খোলা আছে, আবার এই ইটটা পরে আর একটা ফাঁকা ইট আছে, এইখানে গাঁথনি দেওয়া আছে, এরকম খোপ খোপ করা আছে রান্নাঘরটা দেখা যায়। খুব একটা আলো না, অন্ধকার অন্ধকার দেখা যায়, যে হাঁড়ি হাঁড়ি বসানো আছে প্রসাদ। হ্যাঁ, সন্দীপরা হচ্ছে শুকনো প্রসাদ নিয়েছিল, এটা হচ্ছে তোমার একটু কম রেট, আর আমরা যেটা পুজো দিয়েছিলাম সেটা 900 কত টাকার, তোমার 700-র পর থেকে যে প্রসাদটা সেটা অন্নভোগ দেয়, আর 700-র ওপরে যে প্রসাদটা সেটা হচ্ছে শুকনো প্রসাদ দেয়। ওই যে খই মুরগি মালপোয়াটা ওরা সব প্রসাদের সঙ্গে ফ্রি দেয়, আর তোমার গজা এগুলো শুকনো প্রসাদ দেয়, বাতাসা দিয়ে শুকনো প্রসাদ দেয়। আর যেটা তোমার ই প্রসাদ মালসা প্রসাদ, সেটা যদি নিতে চাও মানে ভাত ডাল সবজি অনেক কিছু দেয়, অনেক পদের দেয়, তো খেয়ে পেটও ভরে যায়। কিন্তু আমরা অতগুলো ছিলাম, মানে দুটো ওরা দুটো চারটে, আমরা 6 জন ছিলাম, তো 6 জনে আমরা কিন্তু ওরা ওদের পুজোর প্রসাদ, আমরা আমাদেরটা কম নিয়েছিলাম, কত 700 টাকা কি 900 টাকার এরকম নিয়েছিলাম, 1 বছর হয়ে গেল মনে পড়ছে না। আর ওরা একটু বেশিটা নিয়েছিল, সেহেতু ওদের ভোগটা বেশি ছিল, তো খেয়ে ওটা আমরা রাত্রে খেয়েছিলাম, বেশ পেট ভরে গেছিলো। আর কচু শাক ছোলা দিয়ে এগুলো দেয়। তো চলো বন্ধুরা, আমিও কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভালো লাগার কিছু জিনিস, যেহেতু ব্লগ চ্যানেল তো আর চালাই না, সেহেতু কন্ট্রোভার্সিতেই কিছুটা শেয়ার করে দিলাম আমারও কিছু ঘটনা আর আমারও কিছু ভালোবাসার জিনিস। চলো টাটা।